যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। সবুজ অঙ্গনের নতুন নতুন আপডেট পেতে হলে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। গর্ভ ভাড়া দেওয়া বা সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া এখন বলিউডে বেশ পরিচিত এক পদ্ধতি, যার সর্বশেষ উদাহরণ করণ জহরের যমজ সন্তান। গত বছর জন্মগ্রহণ করে তারা। শাহরুখ খানের ছেলে আবরাম এবং তুষার কাপুরের ছেলে লক্ষ্যের জন্মও হয়েছে সারোগেসি পদ্ধতির মাধ্যমে। এবার পালা ঐশ্বরিয়া রায়ের, তবে তা বাস্তবে নয়, সিনেমার পর্দায়। মুম্বাই মিররের বরাত দিয়ে জিনিউজের খবরে প্রকাশ, সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া নতুন চলচ্চিত্র জেসমিন এ ঐশ্বরিয়াকে একজন সারোগেট মাদারের ভূমিকায় দেখা যাবে। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে জেসমিন ছবিটির কাহিনী। ঘটনাটি ঘটেছিল গুজরাটের পুষ্কারে। জেসমিন চলচ্চিত্রটি এমন একজন নারীর গল্প বলবে যিনি গর্ভ ভাড়া দিয়ে তার সন্তানের প্রতি মায়ায় জড়িয়ে পড়বেন। আর মুম্বাই মিররের খবরে প্রকাশ, সে নারীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। মুম্বাই মিরর আরও জানায়, টয়লেট এক প্রেম কথা খ্যাত পরিচালক নারায়ণ সিং ও প্রেরণা আরোরার যৌথ প্রযোজনায় নির্মিত হবে জেসমিন। নারায়ণ সিং মুম্বাই মিররকে বলেন, এটা আসলে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র। গুজরাটে একজন নারী ছিলেন যার কোনো সন্তান ছিল না, কিন্তু তিনি অন্যের জন্য সারোগেট মাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এক পর্যায়ে তিনি সন্তানের প্রতি মায়ে জড়িয়ে যান এবং ভাড়া নেওয়া ব্যক্তিটির কাছে তার সন্তান ফেরত চান। যদিও এখন পর্যন্ত জেসমিনের ব্যাপারে চূড়ান্ত হয়নি কিছুই। গুজব রয়েছে প্রেরণা আরও একটি ছবিতে অভিনয় করতে পারেন ঐশ্বরিয়া। 1961 সালে মুক্তি পাওয়া ক্লাসিক থ্রিলার রাত আর দিন এর প্রয়াত অভিনেত্রী নার্গিস দত্তের জায়গায় দেখা যেতে পারে তাকে। বর্তমানে ঐশ্বরিয়া ব্যস্ত রয়েছেন ফেনি খান চলচ্চিত্রের শুটিং নিয়ে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। চলতি বছরের 15 জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। ধন্যবাদ।